ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله والصلاة والسلام على رسول الله. একজন প্রশ্ন করেছেন যে তিনি যখন ইবাদত করেন বা নামাজে দাঁড়ান তখন তার ঘুম চলে আসে এবং তিনি মনোযোগ সহকারে নামাজ পড়তে পারেন না, এমনকি ফজরের সময়টা হয়। হ্যাঁ, এটা শয়তানের ওয়াসওয়াসা থেকে হয়, শারীরিক দুর্বলতার কারণে হয়, নামাজ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে হয়। আমি কি পড়ছি, আমি কার সামনে দাঁড়িয়েছি, আমি যা বলছি তাতে কি কথাগুলো আছে, এগুলি আমার জানা নেই, তার কারণে কিন্তু এটা হয়ে থাকে। আপনি যখন নামাজে দাঁড়াবেন এটা একটা ইবাদত এবং এটা আপনি মহান রাজাধিরাজ আপনার স্রষ্টা আল্লাহর কাছে আপনি দাঁড়াচ্ছেন, সুতরাং তার সামনে দাঁড়ানোর যে আদব সেটা আপনি রক্ষা করবেন। আপনি মনে করুন, আপনি যদি একজন ব্যক্তিত্ব সম্পন্ন যেমন আপনার এলাকার এমপি অথবা চেয়ারম্যান অথবা একটা উপরে গেলে মন্ত্রী বা প্রধানমন্ত্রীর সামনে যদি আপনি দাঁড়ান এবং কোনো একটা আবেদন নিয়ে যান, তাহলে কি আপনি সেখানে অমনোযোগী হয়ে থাকতে পারবেন, দাঁড়াতে পারবেন? কখনোই না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাইতে কত মহান, কত বড়, তিনি মালিকুল মুলুক, রাজাধিরাজ, মহা ক্ষমতাবান, সে মহাপরাক্রমশালী, তার সামনে আমি দাঁড়াচ্ছি। অতএব তার সামনে আমাকে মন মগজ সম্পূর্ণ উপস্থিতি রেখে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যখন ইবাদত করবে তখন তুমি মনে করবে যে যেন তুমি আল্লাহকে দেখছো, মানে তুমি আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে তুমি তাকে দেখছো, এই অবস্থায় তুমি ইবাদতটা করছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি তোমাকে তাকে দেখছো এরকম মনে না হয় তাহলে তিনি তোমাকে দেখছেন এটা মনে করবে। তো এই অনুভূতি নিয়ে দাঁড়াতে হবে। আরেকটা কথা হলো এই যে নামাজের মধ্যে আপনি সানা থেকে শুরু করে সুরা ফাতিহা, তারপরে অন্যান্য সুরাগুলো, সালাতের অন্যান্য দোয়া জিকিরগুলো, এগুলির অর্থ অনুধাবন করার চেষ্টা করবেন, আপনি কি পড়ছেন হ্যাঁ সেটা আপনি বোঝার চেষ্টা করবেন, তাহলে আশা করা যায় আপনার এই সমস্যাটা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আলাম।